আশুগঞ্জের লালপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের 5249তম আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে লালপুর সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে দেশ ও জাতির কল্যাণ কামনায় মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি লালপুরের বিভিন্ন পাড়া মহল্লা সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রয়াত বাবু সূর্যকুমার দাস চৌধুরীর বাড়ির সামনে এসে শেষ হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ আহমেদ। আশুগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সুহাস দাস চৌধুরীর সভাপতিতে বক্তব্য রাখেন লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান, আশুগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু নিতাই চন্দ্র ভৌমিক, লালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবু লিটন চন্দ্র দাস, এস আই শফিকুল ইসলাম, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তফা সরোয়ার, লালপুর পল্লী বিদ্যুৎ এর ম্যানেজার বাবু উত্তম কুমার, শিক্ষানুরাগী মিজানুর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু নিখিল দাস, সৎসঙ্গ আশ্রমের সভাপতি বাবু তাপস রায়, রাধা গোবিন্দ চিওর মন্দিরের সভাপতি বাবু আশিস কুমার দাস, সহসভাপতি বাবু বিধান দাস, সাধারণ সম্পাদক বাবু জনি দাস, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের উপ পাঠাগার সম্পাদক বাবু সঞ্জীব দাস, ছাত্রলীগের নেতা অজয় দাস মুন্না, সুভাষ দাস, উত্তম দাস, অক্ষয় সাহা প্রমুখ। এ সময় মঙ্গল শোভাযাত্রাটি পরিচালনা করেন আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মৎস্যজীব লীগের সাধারণ সম্পাদক বাবু দেবাশিস দাস সোহেল। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ আহমেদ বলেন, সকালকেই এই শ্রীকৃষ্ণের উপলক্ষে সকলের শুভেচ্ছা জানাচ্ছি, আর বিভিন্ন মন্দিরের সভাপতি সেক্রেটারি এখানে উপস্থিত আছেন। আমরা সার্বক্ষণিক আপনাদের নিরাপত্তায় প্রস্তুত, যে কোনো ধরনের ঘটনা দুর্ঘটনায় আপনারা পুলিশকে সংবাদ দেবেন, আপনারা পুলিশকে সহযোগিতা করবেন। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আলোচনা সভায় বক্তারা বলেন, এখানে উপস্থিত আছেন আমাদের উনার সহকর্মীবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আমি একটি সুখবর আপনাদের দিতে চাই। আমারও বয়স অনেক হয়েছে, আমি চট্টগ্রাম জন্মাষ্টমী সাধারণ সম্পাদক ছিলাম, সেই বৎসর আমি যখন আবার সাধারণ সম্পাদক হলাম তখনও মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই মঞ্চে উপস্থিত হয়েছিলেন। এটা আমাদের সৌভাগ্য এবং আমরা যখনই যে দাবি নিয়ে ওনার কাছে গিয়েছি আমরা দাবিগুলি পরিপূর্ণভাবে পেয়েছি। কমিটির সভাপতি আমাদের সকলের প্রিয় দাদা সুহাস দাস চৌধুরী, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নিতাই ভৌমিক সহ আমার লালপুর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং আজকে যারা রিলিতে উপস্থিত হয়েছেন সকলকে সালামু আদাব। তারপর তো কর্মকর্তা মহোদয় উপস্থিত, আশুগঞ্জের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত, পূজারি মা ও বোনেরা উপস্থিত, বিভিন্ন মন্দির থেকে আগত পৌরোহিত্যগণ, আমি আজকে জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাই এবং শ্রীকৃষ্ণের বার্তা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ভোটা হবে জয় বাংলা জয় বঙ্গ। শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, যেন সুন্দরভাবে বিশ্বে যেন সুশৃঙ্খলভাবে যেন এই অনুষ্ঠান পালিত হয়। সেক্রেটারি সহ আমাদের দাদা ও মায়েরা এ পর্যায়ে